ঢেলে সাজানো হচ্ছে রাজ্যের একাধিক রেল স্টেশন, যার মধ্যে আছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। বৃহস্পতিবার সকালে বালুরঘাট স্টেশন পরিদর্শনে যান ডিআরএম সুরেন্দ্র কুমার এবং নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব। আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে বালুরঘাট রেল স্টেশনের নির্মীয়মান রেল শেড, পিক লাইন, সিক লাইনের কাজ। আর এই কাজ শেষ হলেই বালুরঘাট স্টেশন থেকে একাধিক দূরপাল্লার ট্রেন চালু করা সম্ভব হবে বলে জানালেন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে জেনারেल मैनेजर चेतन श्रीवास्तव। बालूरघाट आने वाले समय में रेलवे के लिए एक इम्पॉर्टेंट टर्मिनल स्टेशन होगा। यहाँ से ट्रेन, ओरिजिनेटिंग ट्रेन यहाँ से एक नहीं, 2, 3, 4 तक चलेगी। इमीडिएट ऑब्जेक्टिव ये है कि एक ट्रेन हम लोग यहाँ से जा रहे हैं सियालदा के लिए डायरेक्ट, ये एडिशनल ट्रेन। উল্লেখ্য, বিগত প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে বালুরঘাট স্টেশনে লাইন ও শেডের কাজ চলছে। ধীর গতিতে কাজের অভিযোগ উঠেছে একাধিকবার। অভিযোগ পেয়ে ডিআরএম সুরেন্দ্র কুমার বিগত কয়েক মাসে একাধিকবার বালুরঘাট স্টেশন পরিদর্শনে যান। পরিদর্শনে গেছেন, তদারকি করেছেন সাংসদ সুকান্ত মজুমদারও। এদিনও বার্তা দেন সাংসদ, আমরা একাধিক ট্রেন চালাতে পারবো এখান থেকে, এবং প্রথম টার্গেট আমাদের হচ্ছে কলকাতা অবধি একটি ডাইরেক্ট ট্রেন যা বালুরঘাট স্টেশন থেকে রাত্রিবেলা ছাড়বে। আমরা সেই দিকে এগোচ্ছি। জিএম সাহেবও সেরকম কথা বলেছেন। আগামী দিনে বালুরঘাট অত্যন্তপূর্ণ গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল স্টেশনে পরিণত হবে, রূপান্তরিত হবে। পাখির চোখ লোকসভা। লোকসভা ভোটের আগেই বালুরঘাট স্টেশন থেকে 4টি নতুন ট্রেন পেতে পারে দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।